ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন যে আজকে বিকেল পাঁচটার সময় আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থালা বাটি গ্লাস বাজাবেন হ্যাঁ কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন যদি না হয় তাহলে না লিখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন কারফিউ ঘোষণা করেন অর্থাৎ জনতা কারফিউ যখন ঘোষণা করেন রবিবারের জন্য সো সেই সময় তিনি বলেছিলেন যে বিকেল পাঁচটার সময় আমরা হাততালি দেব বা থালা বাসন বাজাবো থালা বাটি গ্লাস যা আছে আপনারা চাইলে বাজাতে পারেন এই কথাটাকে অনেকে দেখলাম যে বিভিন্ন ব্যাঙ্গ করে বিভিন্ন ট্রোল পেজে বিভিন্ন জায়গায় বলেছে যে থালা বাসন বাজে আমরা নাকি মানে করোনা তাড়াচ্ছি বা প্রধানমন্ত্রী বলেছেন যে থালা বাসন বাজে করোনা তাড়াতে হবে ওয়েল আমি এই জায়গাটা একটা জিনিস প্রথমে বলে রাখি যে আমি কোনো মানে পার্টির পক্ষে বা বিপক্ষে না আমার কাছে ভোটার আইডি কার্ড আছে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো ভোট দিইনি সো এই কথাটা মাথায় রাখবেন তাই কমেন্ট করার আগে আমাকে গালাগালি দেওয়ার আগে আপনারা নিজে একবার ভাববেন তো আমি আপনাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থে কিন্তু অনেক কিছু করে লাইক এই যে কারফু ঘোষণা করা হয়েছিল। এই কার্ফু ঘোষণা নিয়ে কিন্তু একটা গুজব রটিয়েছে যে রবিবার নাকি ওপর থেকে স্প্রে করা হবে অর্থাৎ বিমান থেকে যেসব বিমান বাহিনী রয়েছে তারা ওপর থেকে করোনার মানে অ্যান্টিভাইরাস স্প্রে করবে তার ফলে কোনো মরে যাবে তো এগুলো কোনোটাই সত্যি না এবং এরই সাথে আরেকটা জিনিস ছড়িয়েছে বিভিন্ন ট্রোল পেজে বা বিভিন্ন মিমে আমি দেখলাম যে প্রধানমন্ত্রীরা কি বলেছে যে থালা বসন বাজিয়ে আমাদের যে করোনা সেটা তাড়ানো হচ্ছে মানে থালা বসন বাজালে করোনা চলে যাবে অনেকে এটা বিশ্বাস করেছে এবং যার ফলে অনেকে মানে এই ভুল ধারণা নিয়ে তারা ওগুলোকে শেয়ার করছে কিন্তু আপনাদের মধ্যে ঠিক কজন মানুষ আছে বলুন তো যারা প্রধানমন্ত্রীর ভাষণটা পুরোটা শুনেছিলেন যদি কেউ পুরোটা শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মধ্যে কজন শুনেছিল কজন শুনেনি। এবার কথা হচ্ছে যে কিছু কিছু মানুষ যারা পুরোটা শুনেছে শোনার পরেও ইচ্ছা করে সেটাকে ব্যঙ্গ করেছে আবার কিছু কিছু মানুষের যারা শোনায়নি ওই মিম দেখে দেখে শেয়ার করছে তো ওই মিমে বা বিভিন্ন জায়গায় যে ছড়ানো হচ্ছে যে কাজটা করা হচ্ছে সেটা মোটেও ঠিক না প্রধানমন্ত্রী যেখানে বলেছিলেন যে এই থালা বাসন বাজে আমরা কি করব। আমরা বিকেল পাঁচটার সময় আমাদের বাড়ির সামনে থালা বাসন বাজিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো যারা এই গত কয়েক মাস ধরে করোনার জন্য লড়াই করে যাচ্ছে অর্থাৎ এত করোনা থাকা সত্ত্বেও যেসব ডাক্তার যেসব নার্স যেসব সাফাই কর্মী যেসব তারপর ফোর্স রয়েছে যারা ফোর্স তৈরি করেছে যারা এই সমস্ত কাজ করে যাচ্ছে যারা এই সমস্ত কাজ করে যাচ্ছে মাসের পর মাস ধরে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা বিকেল পাঁচটার সময় হাততালি দেব বা থালা বাসন দিয়ে যা যেমন করে পারে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বা তাদেরকে স্যালুট জানানোর জন্য আমরা এই কাজটা করব। এই বিকেল পাঁচটার সময় আমরা বসন বাজে করোনা তাড়ানোর জন্য নয় মানে তিনি বলেননি যে করোনা তাড়ানোর জন্য আমি আবারও বলছি যে আমি কোনো পার্টির পক্ষে বা বিপক্ষে না কমেন্ট করার আগে ভেবে বলবেন কারণ এগুলো আপনারাও জানেন আর আপনাদের মধ্যেও অনেকে হয়তো রয়েছেন যারা না বুঝে কাজটা করেছেন আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি তাদের যারা জেনে বুঝে কাজটা করেছে যারা না বুঝে শেয়ার করেছে না বুঝে আপনি বিশ্বাস করেছেন তাদের কথাটা আলাদা আপনারা তো জানেন না যার জন্য করেছেন কিন্তু যারা জেনে শুনে করেছে কারণ যে ব্যক্তিটা লিখেছে বা যে ব্যক্তি প্রথমে শুরু করেছে যে প্রধানমন্ত্রী বলেছেন যে থালাবাসন যে করোনাত্রানো সে নিশ্চই শুনেছে প্রধানমন্ত্রীর ভাষণ যে থালাবাসন বাজানোর কথা রয়েছে সো এইসব মানুষদের কথা আমি বলছি আমি আপনাদের কথা বলছি না যারা না বুঝে করেছেন বা যারা কোনোটাই জানেন না সো এইটা হচ্ছে ব্যাপার এইটা অ্যাকচুয়ালি আমার তো মানে ইচ্ছা ছিল আপনাদের যে ব্যাপারটা কি থেকে কি হয়েছে তিল থেকে তাল হয়েছে সো দেখি আমাদের পাড়ার মানুষ কি করে যদি আমার পাড়ার মানুষ সবাই মিলে যদি হাততালি দেয় থাল বাসন বাজায় তো সেক্ষেত্রে আমিও বাজাবো কারণ এটা তো আমরা খারাপ কিছু করছি না বা আপনি দেবেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের মতামতগুলো জানতে পারবো আর এই ভিডিওটা দেখে আপনি জানতে পারলেন কি না যে প্রধানমন্ত্রী কী বলেছিল যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি এটাও ধারণা পেয়ে যাব যে আপনাদের মধ্যে কজন আমার ভিডিও থেকে জানলেন আর কজন না জেনে শেয়ার করেছেন ভিডিও ভালো করে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে সেসব গ্রুপে যেসব গ্রুপে বা যেসব ফেসবুকের আপনার মেসেজে এই সমস্ত পোস্ট এসেছে যাতে তারা সেগুলো জানতে পারে এবং আসলটা বুঝতে পারে থ্যাংক ইউ সুর দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে তারা।